গুড মর্নিং। যারা অলিম্পিয়াড লেভেল ওয়ান পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে এবং যারা লেভেল টু পরীক্ষার জন্য এলিজেবল হয়েছে, তাদেরকে অলিম্পিয়াড লেভেল টু পরীক্ষা কিভাবে দিতে হবে সেটা আমরা এখন দেখাবো। প্রথমে গুগলে সার্চ করতে হবে সিলভার জোন অলিম্পিয়াড। সিলভার জোন অলিম্পিয়াড সার্চ করলে এরকম অনেক লিঙ্ক আসবে। এই যে লিঙ্কটাতে দেখা যাচ্ছে সিলভার জোন অনলাইন এক্সাম, আমরা এই লিঙ্কে ঢুকব। এই লিঙ্কে ঢুকলে অনলাইন এক্সামিনেশন প্রসিড, এখানে প্রসিড করতে হবে। মক টেস্ট, তারপরে আছে ফাইনাল এক্সাম, আমরা ফাইনাল এক্সামে ঢুকব। এখানে এনরোলমেন্ট নম্বর এবং অ্যাক্সেস কোড টাইপ করতে হবে। প্রথমবার পরীক্ষা দেওয়ার সময় যে এনরোলমেন্ট নম্বর এবং অ্যাক্সেস কোড দেওয়া ছিল সেটাই টাইপ করতে হবে। যারা অ্যাডমিট কার্ড পেয়েছে প্রথমবারের জন্য, সেই অ্যাডমিট কার্ডেই এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড বা অ্যাক্সেস কোড দেওয়া আছে, সেটা দেখে দেখে এখানে টাইপ করতে হবে। টাইপ করা হয়ে গেলে অ্যাক্সেস কোড এটা টাইপ করতে হবে। তারপরে এখানে একটা ক্যাপচা আছে, সেই ক্যাপচাটা টাইপ করতে হবে। ক্যাপিটালের হবে সব ক্যাপচা। এরপর আছে ডান দিকে নেক্সট। এখানে প্যারেন্টস নেম লিখতে হবে এবং তারপর ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলে যে পাতাটি আসবে সেই পাতাটি থেকে স্টুডেন্টের নাম সবই দেখাবে। আস্তে আস্তে স্ক্রল করলে দেখা যাবে এই যে প্রথম পরীক্ষাটা কবে দেওয়া হয়েছিল সেই ডেটটা দেখাবে, এবং দেখে মনে হবে যেন টেস্ট সাবমিটেড, অর্থাৎ পরীক্ষা হয়ে গেছে। আরও একটু স্ক্রল করে উপরে তুলতে হবে। তুললে এখানে একটা লিঙ্ক আছে দেখা যাবে, টাইম রিমেইনিং ফর শিডিউল্ড এক্সাম 1 মিনিট 25 সেকেন্ড এখনও বাকি আছে, এবং এই টেস্টটি শুরু হবে 18 ফেব্রুয়ারি 4 PM-এ। ঠিক 4 PM-এর সময় এই লিঙ্কটি খুলে যাবে। এই যে এসেছে প্রসিড, প্রসিডে ক্লিক করতে হবে। এখানে পুরনো ফটো দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি, প্রসিড। আই অ্যাম রেডি টু বিগিন, ওখানে ক্লিক করতে হবে। এবং একবারেই প্রশ্নটা চলে এলো, এবার আর ফটো তুলতে হলো না।